পাঁশকুড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারী প্রবেশের পর এক প্রকার সরগরম গোটা পাঁশকুড়া শহর। শনিবার তৃণমূলের হামলায় গুরুতর আহত পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার ভূঁইয়াকে দেখতে রবিবার তার বাড়িতে যায় শুভেন্দু অধিকারী। তার বাড়ি থেকে ফিরে আসার সময় ওই দিন রাতে শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে থাকা বিজেপি নেতাকর্মীদের ওপর তৃণমূল অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা তৃণমূল অভিযোগ আনে শান্ত পাঁশকুড়াকে অশান্ত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে ব্লক সহ সভাপতি মুফলেশ্বর দত্তের সমর্থনে পাঁশকুড়ায় ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বে সরগরম পাঁশকুড়া শহর। মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।